হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারকাতু। মহান আল্লাহ তালা শুক্রিয়া মাধ্যমে শুরু করছে আজকের ভিডিওটি। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে কথা বলবো চিরকম সেগুন কাঠে করা চুষ পলিশের একটি খাট। এটার সাইজ হচ্ছে 5 ফিট বাই 7 ফিট। এই সেম ডিজাইনে আমি আরও দুইটার ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু সাইজটা ছিল 6 ফিট বাই 7 ফিট। তো উনি আমাদের কাছ থেকে দুটি খাট নেওয়ার পর পরবর্তীতে ওনার কাছে ভালো লেগেছে, আবার একটি ছোটো রুমের জন্য উনি ওনার ছোটো মেয়ের জন্য আরেকটি খাট পছন্দ করেছেন। এটা হচ্ছে 3 ইঞ্চি বাই 5 ফিট বাই 7 ফিট একটি খাট অর্ডার করেছিলেন, যার সেমি বক্স হিসেবে আমরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি, এবং বড় মহিলাও আমাদের কাছ থেকে এই খাটটি নিয়ে যাবেন। সেগুন কাঠ আমাদের দেশে অত্যন্ত কোয়ালিটিফুল একটি কাঠ, কাঠের রাজা বলা হয় থেকে আমাদের দেশের অন্তর্ভুক্ত হিসেবে। যেহেতু আমাদের দেশে অনেকগুলো কাঠ জন্মায়, তার ভিতরে কোয়ালিটি এবং ভালো মানের কাঠের চিন্তা করলে সেগুন কাঠে আমরা কম বেশি সকলেই চিনে থাকি, এবং এর মান, গুণগত, কালার এবং ফিটিংস করলেই কাঠের স্থায়িত্বটা অত্যন্ত ভালো হয়ে থাকেন। যদি সেটা সিজনিং করে ময়েশ্চারটা 15% নিয়ে আসা হয় তাহলে তো কোনো কথাই নেই। আমরা এই কাঠগুলোকে সিজনিং করে ময়েশ্চারটা কমে নিয়ে আসি এবং এই কাঠগুলোকে জয়েন করি ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে, যার জন্য গ্যারান্টি সহকারে কাস্টমারদের কাছে আমাদের প্রত্যেকটি পণ্য ডেলিভারি দিতে পারি। এবং এই পণ্যগুলো যখন আমরা কাস্টমারদেরকে গ্যারান্টি সহকারে দিই, এর ভিতরে কোনো কিছু হবে সেটা আমরা পরিবর্তন করে আরেকটি কাঠ তাদেরকে দেওয়া যায়, যে কোনো ধরনের ফার্নিচার হোক না কেন সেটা আমরা দায়িত্ব নিয়ে থাকি। বিশেষ করে আমরা যেহেতু কোয়ালিটিফুল পণ্য কাস্টমারদের জন্য প্রোভাইড করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি, তখন কোনো ধরনের প্রবলেম হবে সেটা আমরা দেখব। সিজনিংটার সম্পর্কে অনেকে জানেন, আমি 1 মিনিটের ভিতরে আপনাকে জানিয়ে রাখি। সিজনিং হচ্ছে হলো কাঠের যে ময়েশ্চার বা আর্দ্রতা, কাঠের ভিতরে যে বীজার রসটা থাকে সেটা আগুনে হিটের মাধ্যমে 4 থেকে 5 দিন সিজনিং চেম্বারে রেখে ময়েশ্চারটা কমিয়ে নিয়ে আসি, যাতে করে জয়েন্টগুলো ফাঁকা না হয়ে যায়, বাঁকা না হয়ে যায় এবং ছেড়ে না যায়, যার জন্যে এটা কোয়ালিটি হয়। এবং সিজনিংটা করার মাধ্যমে আমরা কাস্টমারদের কাছে কোয়ালিটি এবং 100% গ্যারান্টি সহকারে মাল বিক্রি করতে পারি, এবং এ ধরনের পণ্যগুলো বেশি দিন ব্যবহার করা যায়। যেহেতু এগুলো নষ্ট হয়ে যেত, সেক্ষেত্রে এই ময়েশ্চারটা কমিয়ে নিয়ে আসার মাধ্যমে কাঠের গুণগত মানটা নিশ্চিত করা যায়। সিজনিং করার মাধ্যমে কাঠের প্রত্যেক সেফটিতে কচকড় যোগ হয় মাত্র 350 থেকে 400 টাকা। তো এই পার সেফটিতে এই টাকা যোগ হলেও কাঠের যে মানটা উন্নত হয় সেটার সাথে কোনো আপোষ করা হয় না। আমরা এই কাজটা হাফ কাজ করে কাস্টমারের বাসায় নিয়ে যাব, বাকি কাজটা ওনার বাসায় গিয়ে কমপ্লিট করে ওনাকে দেখে পরবর্তীতে আমরা চলে আসব ওনার বাসায় কাজটা কমপ্লিট করতে। যাওয়ার পূর্বে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের আজকের এই খাটটি। আমি শেষ মুহূর্তে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমাদের প্রত্যেকটি রিভিউগুলো ফেসবুক ইউটিউবে তুলে ধরি। যারা দূর দূরান্ত থাকে, কাঠের সম্পর্কে জানতে চায়, কাঠের মান, কোয়ালিটি, ডিজাইন সম্পর্কে দেখতে চায়, তারা আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন। এবং এগুলো দেখে আপনার ঘরের জন্য কোন ধরনের ফার্নিচার নিতে চান এবং এই ডিজাইনগুলো যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, আমাদেরকে পাঠিয়ে দিবেন, আমরা আপনাদেরকে করে দিব। এটা হচ্ছে ওনাকে যেই খাটটা আমরা দিয়েছিলাম পূর্বে, তো এ হচ্ছে বড় সাইজটা 6 ফিট বাই 7 ফিট। উনি এই ডিজাইনটার সাথে ওই আরেকটি খাট নিয়েছিলেন, পরবর্তীতে আরও একটি খাট, মানে প্রথম আজকে যে খাটটি দেখেছি সে খাটটি ওনাদেরকে দিচ্ছি। তো আপনারা যারা এই ধরনের ডিজাইনের ভিতরে 6 ফিট বাই 7 ফিট এবং 5 ফিট বাই 7 ফিট যদি খাট নিতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের ঠিকানা স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সরাসরি কল দিয়ে নিতে পারবেন, এবং আমি আপনাদেরকে এই মুহূর্তে বলে দিচ্ছি, দেবপুর বাজার কুমিল্লা বুড়িচঙ্গের এই ক্যান্টনমেন্ট থেকে সিলেটে যাওয়ার পর দেবপুর বাজার ব্যাংকের সে নিচতলায়, এবার আমাদের কুমিল্লাতে এটি একটি প্রতিষ্ঠান, এবং আমাদের আরও একটি প্রতিষ্ঠান রয়েছে ঢাকা মিরপুর 10 কাজীপাড়াতে 1248 নম্বর বিল্ডিং নিচতলায় আলিফ এন্টারপ্রাইজ। তো আমাদের এই খাটটি বিক্রি করছি বর্তমানে 65,000 টাকা। যারা এই ধরনের খাট নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিন এবং ডিসক্রিপশনে আমাদের